অগ্নিগর্ভ মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় তোলপাড় দেশ। এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল মণিপুর পুলিশ। ভিডিও বিতর্কের মাঝে মণিপুর প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নয়া সমস্যা। গত দুদিনে পড়শী দেশ মায়ানমার থেকে প্রায় 718 জনের অনুপ্রবেশ ঘটেছে বলে জল্পনা। মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় উত্তাল দেশ। চৌঠা মেয়ের এই ঘটনায় গ্রেপ্তার আরও এক। সোমবার থৌবাল জেলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। মণিপুরে ক্রমাগত চলতে থাকা গোষ্ঠী সংঘর্ষ এবং কাংপো কপিতে নারী নিগ্রহের ঘটনা নিয়ে বিতর্কের মধ্যে নারী নির্যাতন সহ আরও বেশ কয়েকটি অভিযোগ সামনে এনেছে কুকি যৌথ মঞ্চ আইটিএলএফ। যেমন 30 এপ্রিল 21 বছরের হ্যাংলাল মুয়ান ভাইফেকে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও মেইতে সম্প্রদায়ের সমালোচনামূলক একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট রিপোস্ট করার জন্য মণিপুরের চূড়াচাঁদপুরে তার বাড়ি থেকে ইম্ফলে তুলে নিয়ে যায় পুলিশ। অথচ ইম্ফল ছিল ভাইফের কাছে একেবারেই অচেনা এক শহর। এর ঠিক 4 দিন পর অর্থাৎ চৌঠা মে ভাইফেকে সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়ার পথে পুলিশের হাত থেকে লাঠি ও লোহার রড ছিনিয়ে তাকে পিটিয়ে খুন করে মেইতে সম্প্রদায়ের উন্মত্ত জনতা। এই সমস্ত ঘটনা এত আগে ঘটেছে জেনেও পুলিশ নির্বাক দর্শক হয়েছিল, এমনই অভিযোগ আইটিএলএফের সদস্যদের। সব মিলিয়ে এখনও উত্তপ্ত পরিস্থিতি মণিপুরে। অন্যদিকে ভিডিও বিতর্কের মাঝে মণিপুর প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নয়া সমস্যা। গত দুদিনে পড়শী দেশ মায়ানমার থেকে প্রায় 718 জনের অনুপ্রবেশ ঘটেছে অগ্নিগর্ভ মণিপুরে। এই খবর পাওয়া মাত্রই এরপরই নড়ে চড়ে বসেছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকার। অনুপ্রবেশকারীদের দ্রুত বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা অসম রাইফেলসকে। এ বিষয়ে অসম রাইফেলসের কাছে রিপোর্ট তলব করেছে মণিপুর সরকার। মণিপুর সরকারের উদ্বেগ, একই আড়াই মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এরপর অনুপ্রবেশকারীদের মাধ্যমে রাজ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও উস্কে দেওয়ার জন্য অস্ত্রশস্ত্র মণিপুরে ঢোকানো হতে পারে, তাতে নতুন করে মাথাচাড়া দিতে পারে অশান্তি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।